আসসালামু আলাইকুম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, আবেদন অনলাইনে করতে হবে। চলুন আমরা বিস্তারিত অংশগুলো দেখে নিই। পদের নাম হিসাব রক্ষক, পদ সংখ্যা 22টি, 12,500 থেকে 32,240 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 15টি, 11,000 থেকে 26,590। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 27টি, 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এগুলো। গাড়ি চালক ভারী লাইসেন্স 15তম গ্রেড এবং হালকা লাইসেন্স 16তম গ্রেড, পদ সংখ্যা 12টি। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেসপাস রাইডার পদ সংখ্যা 10টি, 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। আবেদনকারী বয়স 20 অক্টোবর 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আরও কিছু শর্তাবলী রয়েছে, বিশেষ করে যাতে কোটা আছে তারা অবশ্যই ভালো করে নেবেন। dnc.teletop.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন 20 অক্টোবর 2024 তারিখ সকাল 10টায় শুরু হবে, 21 নভেম্বর 2024 তারিখ বিকেল 5টায় শেষ হবে। অনলাইনে আবেদন করার জন্য ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্মনিবন্ধন, এসএসসি এইচএসসি ইনফরমেশনগুলো লাগবে। আবেদন ফি হচ্ছে 1 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে 4 নং পদের জন্য 223 টাকা, 5 নং পদের জন্য 112 টাকা, যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এসএমএস করে পেমেন্ট করতে হবে। মনে রাখতে হবে, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, অর্থাৎ টাকাটা আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। কোড হচ্ছে ডিএনসি স্পেস দিয়ে ইউজার আইডি, সেন্ড করতে হবে 160 এই নম্বরে। সেন্ড করে রিপ্লাই মেসেজে একটা পিন নম্বর আসবে, তা আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন ডিএনসি স্পেস দিয়ে ইএস স্পেস দিয়ে পিন নম্বর, লিখে আবার সেন্ড করতে হবে 160 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রেচুলেশনস, আপনার নাম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে, এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।